করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বিধায়ক সমরেশ দাসের। গত 18 জুলাই বিধায়কের করোনা পজিটিভ রিপোর্ট আসে, এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোর 4:15 72 বছর বয়সে তৃণমূল বিধায়ক সমরেশ দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগ্রওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা।